এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 11:30, আর 11:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন যাব আমি হচ্ছে রান্নাঘরে রান্না করার জন্য। তার আগে স্নান টান করা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে এলাম। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই, এখন 11:30 বাজে, রান্না হয়ে যাবে। আর আজকে সেরকম বেশি কিছু ঝামেলা নেই রান্নার। আজকে রান্না করব, ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, পটল ভাজা করব, আর সাথে করব ডিম আলুর তরকারি। ডিম আলুর তরকারিটাও ডিফারেন্ট হবে আজকে। ডিফারেন্ট বলতে সেরকম ডিফারেন্ট কিছুই না, আমি আর আমার মেয়ে খাই হচ্ছে সেদ্ধ ডিম, আমার হাজবেন্ড খায় হচ্ছে অমলেট করে সেটা ঝোলের মধ্যে দিয়ে, ওটা খায়, ও সেদ্ধ ডিম খুব একটা পছন্দ করে না। তো এইভাবে ডিমের ঝোলটা বানাবো। আর আজকে সকালবেলা না প্রচণ্ড মেঘ হয়েছিল সকাল, তখন 6টা বাজে, আমার হাজবেন্ড বাইরে গেছিলো ও আমি ঘরে ছিলাম। তো ঘরে যেহেতু চারিদিকে প্যাক, তো বোঝা যায় না যে আকাশে মেঘ হলো না, বোঝা যায় না। তো ফোন করেছে যে তুমি ছাদে যাও, ছাদে কিছু জামাকাপড় ছিল ওগুলো উঠিয়ে নিয়ে আসো। আমার হাজবেন্ডের হচ্ছে এটা ওর ডিউটি, যখনই আকাশে মেঘ হয় বা ঝড় আসার টাইম হয় তো ও ফোন করে আমাকে। তো আজকেও সেরকম সকালবেলা ও বাইরে ছিল, তো আমাকে ফোন করে বলছে যে তুমি ছাদে যাও, ছাদে কিছু জামাকাপড় আছে ওগুলো নিয়ে আসো, না হলে ভিজে যাবে। আর প্রচণ্ড কালো মেঘ, মানে পুরো চারিদিক, তখন সকাল 6:30-7টা বাজে, পুরো মেঘ হয়ে এত, মানে তখন মনে হচ্ছে ভোরবেলা এরকম মেঘ। তো যথারীতি আমি গেলাম ছাদে, জামাকাপড় নিয়ে আসলাম, হালকা হালকা হাওয়াও চলছিল, কিন্তু হঠাৎ করে মেঘটা যে কোথায় গেল, এই বেশ কিছুদিন ধরে এরকমই হচ্ছে, বৃষ্টি তো হচ্ছে না, মধ্যে পরে একটুখানি মেঘ হচ্ছে, ছাদে দৌড়ে যাচ্ছে, জামাকাপড় নিয়ে আসছি, এই সমস্তই করছি। আর এখন যাব কিচেনে, বললাম তো, আর আমি বসে আছি এখানে, আর আমার মেয়ে এখানে বসে বসে দেখাচ্ছি, এই যো, মানে আমার যা যাবতীয় ওড়না আর বালিশ যে কটা ঘরে ছিল সবগুলো নিয়ে এসে এইভাবে টেন্ট বানিয়েছে। এই যে দাঁড়াও, ভালো করে দেখাচ্ছি, এ দেখো, এরকম একটা টেন্ট বানিয়েছে, তার মধ্যে না আবার লাইট লাগিয়েছে, মানে একটা ছোট মোবাইল ছিল সেই মোবাইলের লাইটটা দিয়ে ও এর মধ্যে লাইট করেছে, দেখা যাচ্ছে। তো এইভাবে মানে ওর কাজই হচ্ছে এটা। আর মোটামুটি যে সমস্ত পুতুল টুতুলগুলো ছিল সব এর মধ্যে শোয়াচ্ছে, তারপর ওদের স্নান করাচ্ছে, খাওয়াচ্ছে, এই সমস্ত, মানে ও সকালবেলা উঠে একটু পড়াশোনা করার পরে জলখাবার খেলো, খেয়ে নিয়ে জাস্ট এই আমার ঘরের বালিশ আর আমার যা যতটা ওড়না আছে সব নিয়ে ও এইভাবে বসে যায় খেলা করার জন্যে। তো চলো আর বেশি বকবক করবো না, বকবক করতে গেলে না আমার টাইম ওয়েস্ট হয়ে যাবে আর রান্না করতেও লেট হয়ে যাবে। চলো একবারে রান্নাঘরে যাই, রান্নাবান্না শুরু করে দিই, চল। তো আমি কিচেনে চলে এসেছি, এখন আমি রান্না করব। তো এখন আমি পটল ভাজাটা আগে ভেজে নেবো, কিন্তু আমার চিমনিটা চালাতে হবে, কিন্তু তার আগে আমি এটাই করব, লাগাবো, এটা লাগিয়ে নেবো। কালকে না আমি সব চিমনি টিমনিগুলো পরিষ্কার করেছিলাম, এই ফিল্টারগুলো পরিষ্কার করেছিলাম, তো লাগানো হয়নি, তো এখন লাগাবো। সকালবেলায় আর সেরকম কিছু রান্নার ঝামেলা ছিল না বলে আর লাগানো, মানে সুযোগ হয়নি, তো এখন রান্না করতে হবে, ওই জন্য আর এটা লাগিয়ে নেবো। আমি স্নানে গেছিলাম, স্নানে যাওয়ার আগে পটলটা ভাজা বসিয়েছিলাম, কিন্তু হঠাৎ মনে পড়লো যে চিমনির ফিল্টারটা লাগানো হয়নি, ওই জন্য ওটা বন্ধ করে দিয়ে স্নান করে এসে চিমনির ফিল্টারটা লাগিয়ে তারপরে এখন পটলটা ভাজা করে ডিম আলু তরকারি।
তো ডিম আলু করব বলে এই যে আলু কেটে নিয়েছি এখানে মানে মোটামুটি রান্নার সব প্রিপারেশন করে নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর এই যে পেঁয়াজ কুচি তো এইগুলো আমার করা হয়েছে আর কি তো এই বাস্কেটে থালা বাসনগুলো আমি এখন রেখেছি সেদ্ধ ডিম ভাজা করে যে কারিটা হয় ওটাই ওর পছন্দের কিন্তু কিছু করার নেই আজকে ডিম সেদ্ধ নেই যখন রান্না যখন একবার বসিয়ে দিয়েছি তো ওটা করতে গেলে না আবার ডিম সেদ্ধ করো তারপরে মানে টাইম লাগবে আর অতক্ষণ রান্না করে দাঁড়িয়ে থাকার এনার্জি নেই আজকে ক্যান্সেল ওইভাবে ডিম খাওয়া তো যাই হোক চলো ফটাফট রান্নাটা করে নিই মাটি
আমি ডিমের তরকারিটা বসিয়ে বাকি কাজগুলো যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে এই জাস্ট এলাম। ডিমের তরকারিটা আরেকটু হবে, ওর মধ্যে একটুখানি গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামাবো, কিন্তু আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, ওটা হয়ে গেলে আমি ওটা নামিয়ে আসবো আর তারপরে আমরা লাঞ্চ করবো। অবশ্যই এখনো হাজব্যান্ড ঘরে আসেনি, ও ঘরে এসে স্নান করবে, তারপরে একসাথে সবাই মিলে বসে লাঞ্চ করব। আর আজকে সকালবেলা থেকে না আমার মনটা খুব একটা ভালো নেই, কারণ কি আমার কোথাও একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে, কারণ প্রায় 4 মাস হতে চললো আমি ঘর থেকে কোথাও বেরোই না, এমনকি আমি পার্লার যেতাম পার্লারেও যেতে পারছি না, থ্রেডিংয়ের অবস্থা মানে থ্রেডিং করাতে পারছি না, আইব্রোর অবস্থা দেখেছো? সে যাই হোক, তো অনেকদিন হয়ে গেল কলকাতাও যাই না, আমরা লাস্ট গেছি গত বছর কালী পুজোর সময়, তো গত বছরও যাওয়া হতো না, আমি জোর করে আমার হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম, কারণ গত বছরই আমরা ঘরে শিফট করেছি, অনেক কাজ ছিল, তারপরে এই সমস্ত, আমি অনেক দিন যাওয়া হয়নি বলে গত বছর জোর করে নিয়ে গেছিলাম। আমাদের প্ল্যানিং ছিল এবছর যাওয়ার, যে নেক্সট ইয়ার যাব, তো যাই হোক আমি গত বছর ঘুরে এসেছি, এবছরও প্ল্যানিং ছিল এবছরও যাব, কিন্তু কিছু করার নেই, এই করোনা যা করছে আর কিছু করার নেই, মানুষের যা চারিদিকের অবস্থা, মানুষ এবছর দুর্গাপুজো হবে কি না সেটাই মানে ভেবে পাচ্ছে না যে দুর্গাপুজো হবে কি না, আশা করছি তো হবে না। তো যাই হোক, দুর্গাপুজোতেও বাড়ি গেলাম না, আর অন্য অন্যবার কী হয় আমরা বছরে একবার কোথাও না কোথাও ট্যুর করি, তো এবছর সেটাও হবে না, ওই জন্য না মনটা খুব খারাপ লাগছে। আর মানুষ যে একটু ঘুরতে যাবে, বা আগে কী হতো, মানুষ ঘুরতে যাওয়ার আগে প্ল্যানিং করতো, 2 মাস 6 মাস আগের থেকে প্ল্যানিং করতো, আমি টিকিট করবো, আমি এই শপিং করবো, সেই শপিং করবো, এইখানে যাবো, এখানে যাবো, এরকম একটা প্ল্যানিং করতো, কিন্তু এখন সেই প্ল্যানিংটা কি, মানুষ কোনো স্বপ্নই দেখতে পারছে না। যে মানুষের মধ্যে একটা আশা থাকে, স্বপ্ন থাকে, এটার পরে এটা, এটার পরে এটা, নেক্সট লেভেলে আমরা এটা করব, সেই স্বপ্নটাই মানুষ দেখতে পাচ্ছে না, এখন এরকম একটা সিচুয়েশান চলে এসেছে, এই আর কি, আর কি বলবো, ওই জন্যে আমার মনটা খুব মানে খারাপ খারাপ লাগছে, সকালবেলা থেকে কিছু ভালো লাগছে না, মানে বাজবো কি মরবো সেই আশাই কিন্তু নেই এখন মানুষের কাছে। তো চলো যাই হোক, ডিমের তরকারিটা আমি জাস্ট দেখে আসি, তারপরে আবার কথা বলছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাজব্যান্ডও চলে এসছে, ও গেছিলো একটু মার্কেট, তো ওখান থেকে কী নিয়ে এসছে দেখো, নিয়ে এসছে হচ্ছে রাজস্থানের একটা ফেমাস মিষ্টি, দু রকমের মিষ্টি নিয়ে এসছে, তো দুটো কী নাম জানি না, একটার নাম জানি, দেখাচ্ছি দাঁড়াও, এই মিষ্টিগুলো নিয়ে এসছে, এটা হচ্ছে ঘেভার, এটা হচ্ছে রাজস্থানের ফেমাস মিষ্টি, আর এটা স্পেশালি এই সময়টায় পাওয়া যায়, আজকে হচ্ছে হরিয়ালি তিজ, তো হরিয়ালি তিজ উপলক্ষে এটা এখানে তৈরি হয়। আর এই মিষ্টিটা কী মিষ্টি আমি অ্যাকচুয়ালি জানি না, খেয়েছি এর আগে, কিন্তু কী মিষ্টি আমি এর নাম জানি না, যাই হোক। আর এটা তো টেস্টি হয়, এটা পুরো ঘি দিয়ে বানানো হয়, খুবই টেস্টি হয়, আর এর স্পেশাল ভ্যারাইটিও থাকে, কিন্তু মানে বিভিন্ন রকমের ভ্যারাইটি থাকে, চিজি ঘেবারও পাওয়া যায়, মানে বিভিন্ন ভ্যারাইটি থাকে আর কি। তো হাজব্যান্ড গেল স্নান করতে, ওর স্নান করে আসলে, মেয়ের স্নান হয়ে গেছে, আমি আর মেয়ে একসাথে স্নান করে নিয়েছি, ওর স্নান হয়ে গেলে তারপরে একসাথে আবার লাঞ্চ করব। আর দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে, আর এমনকি বৃষ্টিও চলে এসছে, আমি বুঝতে পারিনি বৃষ্টি এসছে, প্রচণ্ড বৃষ্টিও এসছে বাইরে। তো আজকে অনেক দিন পর, মানে একটা কী বলবো, সকালবেলার থেকে বেশ কিছুদিন ধরে কিন্তু মেঘ মেঘ হচ্ছে, মেঘ হচ্ছে চলে যাচ্ছে এরকম হচ্ছে, আজকে সকালেও প্রচণ্ড মেঘ হয়েছিল বললামই তো, তো এখন বৃষ্টিও চলে এসেছে অলরেডি, জানি না কতক্ষণ হবে এখানে, বৃষ্টি যদি একবার শুরু হয়ে যায় তো বন্ধ হতে চায় না, আর যদি বৃষ্টি অল্প সময়ের জন্য আসে তাহলে খুব অল্প টাইম হয়ে বন্ধ হয়ে যায়। আর এবছর বর্ষার বৃষ্টি এখনও সেইভাবে হয়নি যে 3-4 দিন লাগাতার চলছে বৃষ্টি হয় না, ওই সিজন সময়টা কিন্তু এখনও আসেনি, আজকে প্রায় জুলাই মাসের 21 তারিখ হয়ে গেল, তো এখনও সেই সময়টা আসেনি, ওই যে বাইরের বৃষ্টির ছাটা পড়ছে, আর আমার মুখটাও অন্ধকার লাগছে, কারণ কি ঘরের লাইটটা জ্বালাতেই ভুলে গেছি, আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, বৃষ্টি হলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু আমার মনটা খারাপ হয়ে যায়, অনেকদিন পরে যখন বৃষ্টি হয় গরম, বিশেষ করে গরমের সময় হঠাৎ করে একদিন বৃষ্টি হয়ে গেল, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায়।
আবার যখন বর্ষার সময় 3-4 দিন লাগাতার বৃষ্টি হচ্ছে, সূর্যের আলো হচ্ছে না, ওই সময়টা মনটা এতটাই খারাপ হয়ে যায়, জামা বিশেষ করে মনটা খারাপ হয় কেন, জামা কাপড় শুকানো যায় না, ওই জন্যে বেশি মনটা খারাপ হয়। এবার ভিতরে জল আসছে, পুরো জানলাটাই ভিজে গেল, জানলাটা বন্ধ করে দিলাম, না হলে মানে ছাটা আসছে ভেতর দিকে। এই যে ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে।